রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবাণ বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন, বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? ভাই রহিম, আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইলাতুন্নিস মিন শাবান বা মধ্য শাবান রজনী বলা হয়েছে, এরাতের ফজিলত আছে কি নেই, করণীয় আছে কি নেই, বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই, কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত, বা আদৌ কোনটি করা যায় কি যায় না, এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না, অনেক আগে থেকে। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে। প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে, যতটা না করোনা দিসের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে, যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি, সেটাকে আমি হক মনে করেই করি, কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে, জিততে হবে, এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না, এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আখলাকি মুসলমানের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে। অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা, বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা, এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম এবং মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে, এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ। সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি। সাহাবিদের মধ্যেও মত পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, ফোকায়ের মত পার্থক্য ছিল, বিশেষ করে এই মধ্য সাবান রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকায়েকরাম, অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে, আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন। অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই। আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি। লাইলাতুন্নিস মিন শাবান বা মধ্য শাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত, কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি। এটা তো উদযাপনের কোনো বিষয় নয়, শবে বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। লাইলাতুন্নিস মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মাফ করে থাকেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া, বেদাত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বন্দীকে অনেক তাবেঈ থেকে বর্ণিত হয়েছে, সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবেঈ, ইসহাক ইবনে রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবেঈরা ইবাদত বন্দী করেছেন ব্যক্তিগতভাবে, এর জন্য না বিশেষ কোনো সালাত আছে। সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে এত সুরা ওই সুরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ওই সুরা এতবার পড়তে হবে, এই বিষয়গুলো কিন্তু শরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয়। বিধায় একজন ইমানদার শবে বরাত বা লাইলাতুন্নিস মিন শাবান উপলক্ষে ফজিলত এবং মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন, হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন। এটা হলো তার মৌলিক কাজ। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়া ব্যক্তিগতভাবে ইবাদত করতে পারেন, দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নফল আমল বিশেষ করে সুন্না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুহ এবং এটা কোনো অবস্থাতেই ইসলামের শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না। বিধায় একজন ইমানদার সে বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে। আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়াই কোনোটিই করবো না, যেটুকু আছে সেটুকু মনে করবো। লাইলাতুল কদরের চাইতে যদি আপনি সবাগতকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেকশন করতে হবে। এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয়, ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, যেমনটি আল্লাহ তাআলা সূরা দোহানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি, ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে। এরপর আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে, ফরক হয়ে থাকে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি। অতএব লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তাআলা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে, বোঝা যায় লাইলাতুল কদরে বা শবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয়,
কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয়। কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দলিলের দিক থেকে কোনোভাবেই টেকে না। বিধায় একজন ইমানদার তিনি এই শবরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন। হালুয়া রুটির যে একটা মোহনা আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে শবরাতের বা ইলাতুল নিসফিন শাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো ইবাদতবন্দিগির কোনো সম্পর্ক নেই। এরাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয়। সে সাথে এটাতে আতশবাজি করা, তারপরে আলোকসজ্জা করা, এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে, এর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে এবার দুদিনের জন্য মসজিদে একত্রিত হওয়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এটাকে আমরা মনে করি এরাতের গুরুত্বপূর্ণ আমল। এটি মূলত শরিয়া নির্দেশিত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং সুন্নাহ এবং খেলাফে সুন্নার মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন। এবং মাত্রা জ্ঞান যখন থাকে একজন মুসলমানের, সে যেন আমাদের মধ্যে থাকে। আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিদআত বলছেন আরেক পক্ষ সুন্নাহ বলছেন, প্রমাণিত বলছেন কেউ, অপ্রমাণিত বলছেন কেউ, বিষয়টা একান্তই ইজতিহাদি বিষয়। ইজতিহাদের সুযোগ আছে, ইল্লা ফাহমুন ইতিহারুল মুসলিম, এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য। এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন, শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাত এটার আরবি অনুবাদটা কি? সব মানে রাত ফার্সি শব্দ, বরাত মানে কি? এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে। আমরা বলি যে আমাদের বরাত খারাপ, অমুকের বরাত খারাপ, এই বরাত মানে ভাগ্য। তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যে, ভাগ্যের রাত। মূলত এটা ভাগ্য নির্ধারণের কোনো রাত নয়, এই অর্থে এই নামটি সঠিক নয়। কিন্তু বরাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি। যেমন দশ নম্বর পারায় সূরা তওবার একের প্রথম শব্দ বরাআত মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে, দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে। তো এখানে বরাআহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত। তো এই অর্থে ঠিক আছে শবে বরাত, যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশরিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া। সে অর্থে শবে রাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে হাদিসের ভাষ্য কিন্তু লাইলাতুল বরাআত বা শবে বরাত নয়, হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে, অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে। এ রাতে কবর জিয়ারত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন, এটি সুন্নাহ নয়। তানবীর রহমতুল্লাহ আলাইহির সব প্রথমে এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়টি থেকে প্রত্যাহার করেছেন, যা ফিরে এসেছেন, যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন, সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে। বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়।